আমি বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ছে এবং তাতে আমরা বাঙালি জাতি গর্বিত। তবে আমাদের মনে রাখতে হবে, এই অর্থনৈতিক সুফল উপরের 5 বা 10% মানুষের কাছে যাতে সীমাবদ্ধ না থাকে, গরিব এবং বড় লোকের আর্থিক ব্যবধান যাতে না বাড়তে থাকে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেখতে হবে আমরা কি ধরনের বাংলাদেশ গড়ে তুলতে চাই, পরিকল্পনা হতে হবে দীর্ঘমেয়াদী। আপনারা একটা জিনিস খেয়াল করে রাখবেন, 7 ফুট হয়ে যদি হাঁটু নরবর করে তার চেয়েতে কিন্তু 5 ফুট 7 ইঞ্চির মর্যাদা আরো বেশি। আমরা সেরকম একটা শক্তিশালী আধুনিক মজবুত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই, সুফিবাদীদের ইতিহাসে প্রথম অর্থনৈতিক পরিকল্পনার মতবাদ, যার নাম আমি 2017 সালে ঘোষণা করেছিলাম সুফিনমিক্স, তার প্রথম ভলিউম প্রকাশ করা হবে 2021 সালে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তির শেষে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে এবং সর্বস্তরের মানুষের ভিতরে নৈতিকতা জাগ্রত করতে আমি সুফিনমিক্স নিয়ে কাজ করে যাচ্ছি। সুফিনমিক্স হবে জাকের পার্টির অর্থনৈতিক ম্যানিফেস্টো। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, আমরা অর্থনীতিতে যতই অগ্রগতি লাভ করি না কেন, আর্থিক সুস্থতা ছাড়া একটি সুখী সমাজ কিন্তু আমরা কোনো সময় গড়ে তুলতে পারবো না। তাই জাকের পার্টিকে কিন্তু এখন প্রাধান্য দিতে হবে। আমরা যদি সত্যিকারভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে চাই, জনজীবনে অস্থিরতা অনিশ্চয়তা সরিয়ে নিতে চাই, সত্য ইসলামের আদর্শ তুলে ধরতে চাই, সত্য ইসলামের আদর্শ, তাহলে কিন্তু জাকের পার্টি বাদে অন্য কোনো বিকল্প কিন্তু আর নাই। জাতির উন্নয়ন ব্যক্তির স্বার্থের উপরে, এটাই কিন্তু জাকের পার্টির আদর্শ। জাকের পার্টি সত্যের পার্টি, জাকের পার্টি আদর্শের পার্টি, জাকের পার্টি মানবতার পার্টি, এবং জাকের পার্টি আমার পার্টি, এবং জাকের পার্টি আপনাদের পার্টি। আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আপনারা 24 ঘন্টা, আমি কোনো সময় বলছি না যে আপনারা 18 ঘন্টা সময় দেন বা 16 ঘন্টা সময় দেন বা 12 ঘন্টা সময় দেন, কিন্তু আপনাদের এই প্রিয় সংগঠনের জন্য আপনারা 2 ঘন্টা দিতে পারবেন, আপনারা 1টা ঘন্টা দিতে পারবেন, আপনারা 3টা ঘন্টা দিতে পারবেন। আপনারা দেখেন জাকের পার্টি কোথায় উঠে যায়।